আসসালামু আলাইকুম আজকে আমি জবরের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো বিক্রিয়া বিক্রয়ের ক্ষেত্রে কি রূপে ওয়ান ডিগ্রি অ্যালকোহল টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহল কার্বিক এবং অ্যালকেন পাওয়া যায় আচ্ছা ম্যাজিক দেখার পরে আমাদের সবারই তো ম্যাজিক কার্যক্রম সম্বন্ধে জানার ইচ্ছা হয় নয় কি তাহলে কেউ বিক্রিয়া দেখার পরে বিক্রিয়ার কার্যক্রম সম্বন্ধে জানার ইচ্ছা হয় না তো আজকে আমরা বিক্রিয়ার কার্যক্রম দেখব এবং বুঝবো যে বিক্রিয়া মুখস্ত করলে না কার্যক্রম বুঝে যদি বিক্রিয়া আমরা দেখি তাহলে বিক্রিয়া আমাদের মনে থাকবে ভালো মতো আচ্ছা শুরুতে আমি প্রশ্ন করতে চাই গ্রিকনার বিতরক কি অনেকে হয়তো এই প্রশ্নটা শুনে মাথায় হাত দিয়ে ফেলবে জানে গ্রিকনার বিতরক আবার কি জিনিস কিন্তু যখনই আমি লিখব আর এম জি এক্স বা সি এইচ থ্রি এম জি আই সি থ্রি এম জি বি আর তখন সবাই বলবে আরে এইটা কিন্তু এভাবে বললে তো হবে না পরীক্ষা তো এভাবে বলা থাকবে না পরীক্ষা বলা থাকতে পারে গ্রিকনার বিতরক তাছাড়া বলা থাকতে পারে অ্যালকাইল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম আর

লক্ষ্য করো এটা হলো একটু ভেঙে লিখি এইভাবে আমরা সবাই জানি কার্বন অক্সিজেনের দ্বিবন্ধনে অক্সিজেনের অধিক জন্য বন্ধন ইলেকট্রনগুলো গুলো অক্সিজেনের ঝুঁকে থাকে আর কার্বন আংশিক ধনাত্মক এবার আমরা লিখি আমাদের ঘিঘার বিকারক গ্রিটনার বিতরকের CS3 অংশটা হয় ঋণাত্মক আর Mg অংশটা হয় ধনাত্মক তাই স্বভাবতই CS3 যাবে আংশিক ধনাত্মক কার্বনের কাছে এই যুত বিক্রিয়ার মাধ্যমে আমরা পাবো একটা মধ্যস্থ যৌগ যৌগটা দেখতে এই রকম এই মধ্যস্থ যৌগের আদ্র বিশেষণে আমরা পেয়ে যাব আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল আদ্র বিশেষণ মানে পানি পানিকে একটু ভেঙে লিখলাম আর কি পানির এইসটা এসে সাথে যুক্ত হবে আর ম্যাগনেশিয়াম ওয়ান ডিগ্রি আর সাথে পেলাম কত সহজ তাই না তারপরে আমরা বিক্রি যে মুখস্থ করি আমরা তো একবার লিখলেই পেরে যাই তো এবার আমরা টু ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করবে সেটা দেখি আমরা জানি মিথানল বাদে সকল অ্যালডিহাইড থেকে গ্রিজনার বিকারকের মাধ্যমে টু ডিজি অ্যালকোহল পাওয়া যায় তবে এখন আমি শুধুমাত্র ইথানল নিয়ে দেখাবো এই যে এটা হলো ইথানল আমরা বিক্রিয়া সুবিধাতে ইথানল কিন্তু ভেঙে লিখি একই কারণে এখানেও অক্সিজেনের দিকে ইলেকট্রন ঝুঁকে থাকবে কার্বন হবে আংশিক ধনাত্মক এবার আমরা আমাদের ঘৃণা বিক্রি এসে ফেলি কার্বনের কাছে উৎপন্ন হবে একটা যুত বিক্রিয়ার মাধ্যমে মধ্যস্থ যৌগ এই যে আমাদের মধ্যস্থ যৌগ এবার আর্দ্র বিশ্লেষণ এইচ আসবে ও এর কাছে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের টু ডিগ্রি এবার আসবো আমরা থ্রি ডিগ্রি অ্যালকোহলে থ্রি ডিগ্রি অ্যালকোহল অ্যালডিআই থেকে উৎপন্ন করা যায় না থ্রি ডিগ্রি অ্যালকোহলের জন্য আমাদেরকে কিটনের প্রয়োজন হবে চলো আমরা প্রোপানল নিয়ে কাজ করি এই যে আমি লিখে ফেললাম প্রপাননকে আমি ভেঙে যেমন আমি আমার বিজ্ঞান সুবিধাতে তিন নম্বরটাই ব্যবহার করবো এবার আমরা লিখে ফেলাম আমাদের একই কারণে এখানেও কার্বন হয় আংশিক ধনাত্মক কিডনি করে CSC এর অংশ carbon সাথে সে হবে আমরা পেয়ে যাবো একটা মধ্যস্থ যৌগ সে মধ্যস্থ যৌগের এবার হবে আদ্র বিশ্লেষণ এই আসবে ও এর সাথে আই যাবে ও এস কে নিয়ে চলে আর আমরা পেয়ে গেলাম

তারপরে আর্দ্র বিশ্লেষণ এই যে আমরা পেয়ে গেলাম আমাদের কার্বক্সিলিক অ্যাসিড অনেকেই বলবে এটা কিভাবে হলো চলো তাদের জন্য একটু সাজিয়ে লিখি তাহলে বুঝতে পারবে এটা অ্যাসিড কিনা এখন চিনতে পেরেছো তো আচ্ছা এবার পানির সাথে বিক্রিয়া এই যে লিখে ফেললাম পানি আমরা কি জানি হাইড্রোজেন কম থাকে এই হাইড্রোজেন কে নিয়ে হয়ে যাবে অ্যালকেন আর বাকিটা চলে যাবে এমজিআই এর সাথে এই তো খুব সহজভাবে আমরা পেয়ে গেলাম গেলামের মাধ্যমে ওয়ান ডিগ্রি অ্যালকোহল টু ডিগ্রি অ্যালকোহল থ্রি ডিগ্রি অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকেন একবার খাতার মধ্যে এগুলো লিখে ফেললেই আর ভুলে যাবার কোনো উপায় আছে তাহলে কেন আমরা বিক্রিয়া মুখস্থ করতে যাব তাহলে নিশ্চয়ই আমরা এখন গ্রিগ্ন বিকারকের মাধ্যমে এই বিক্রিয়াগুলো কিভাবে হয় এবং খুব সহজে এগুলো আমরা নিজেরাও লিখতে পারবো আর হয়তো সমস্যা হবে না আচ্ছা গত আগের ভিডিওতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের এই নতুন ভিডিওগুলো বানানো হচ্ছে টেন মিনিট স্কুলের নতুন ক্যাম্পেইন শিখে এবং শেখার উপলক্ষে শুধু কি শিখলেই হবে তোমরাও তো ভিডিও আপলোড দেবে আমাদের শিখাবে আমরা শিখব আর হ্যাঁ কমেন্ট সেকশনে যে কোন সংক্ষিপ্ত এবং স্পেসিফিক বিষয় নিয়ে তোমাদের সমস্যা এবং সেটা তোমরা জানিয়ে রাখলে আমি কিন্তু পরবর্তী ভিডিও সেই টপিকের উপর বানাতে পারি চেষ্টা করব আমি তোমাদের টপিকের উপর বানাতে তাই কমেন্ট সেকশনে তোমরা লিখে রাখো আজকের মতো এই পর্যন্তই বিদায় ধন্যবাদ টাটা